হ্যালো বন্ধুরা আমি অর্ক ফ্লিপ্ট স্টাডিতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজকে আমি তোমাদের অনুপাত আর সমানুপাতের অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি এই দুটো প্রশ্ন দেখতে অনেকটা সিমিলার হলো কিন্তু করার ধরন অনেকটা আলাদা তোমাদেরকে এর বিষয়ে একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো আজকে আর তোমরা খুবই সহজে এই প্রশ্নগুলো সলভ করে দিতে পারবে চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা তো প্রথম প্রশ্নটা আমরা কী নিয়েছি একটা থলিতে টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মুদ্রা মিলিয়ে মোট দেড়শো টাকা ছিল যদি ওই মুদ্রাগুলির সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ হয় তবে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত বলে দিয়েছে একটা থলিতে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা কিছু কয়েন আছে ওই কয়েনগুলোর বলে দিয়েছে মিলিয়ে দেড়শো টাকার ওই থলির মধ্যে আছে ওর ভ্যালুটা বলে দিয়েছে দেড়শো টাকা তারপরে বলেছে কি ওই থলির মধ্যে মুদ্রাগুলি সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত বলেছে মানে ওই কয়েনগুলো পরিমাণ মানে ও কটা কয়েন আছে ওর মধ্যে ওটা অনুপাত বলে দিয়েছে থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত তার মানে ওই থলিতে পঞ্চাশ পয়সার কয়েন কতগুলো আছে তো এখানে আমরা কি করব? প্রথমে আমরা কয়েন রেশিও আছে এখানে এটা আমরা মাথায় একদম বসিয়ে নেবো প্রশ্নটা পড়ব এখানে কিসের অনুপাত বলেছে এখানে সংখ্যার অনুপাত বলেছে কয়েনের সংখ্যার অনুপাত মানে কয়েন রেশিও বলেছে তো আমরা এটাকে কি করে সলভ করব ফার্স্টে এভাবে লিখে দিই এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা এদের কয়েন রেশিও বলেছে সংখ্যার অনুপাত আমরা কয়েন রেশিওটা লিখে দিলাম এইভাবে থ্রি টু ফোর টু ফাইভ তার মানে বলতে চাইছে ওই থলিটাতে তিনটা যদি এক টাকা থাকে তাহলে চারটা পঞ্চাশ পয়সা থাকবে আর পাঁচটা পঁচিশ পয়সা থাকবে আচ্ছা আমরা যদি এটাকে ভ্যালু রেশিওতে কনভার্ট করি মানে এটাকে যদি আমরা মূল্যের অনুপাতে যদি ভেঙে লিখি কী করব আমরা কি জানি তিনটা যদি এক টাকার কয়েন থাকে তাহলে তার ভ্যালু কত হয় তিন টাকাই হয় তিনটা যদি আমার কাছে এক টাকা থাকে তাহলে কি বলবো আমার কাছে তিন টাকা আছে তাহলে তিন লিখে দিলাম যদি আমার কাছে চারটে পঞ্চাশ পয়সা থাকে তাহলে কত টাকা হবে দু টাকা চারটে পঞ্চাশ পয়সা মিলেই তো দু টাকা হয় আর পঁচিশ পয়সা যদি আমাদের কাছে পাঁচটা থেকে কত হলো চারটা পঁচিশ পয়সা জানি আমাদের এক টাকা হয় পাঁচটা আছে তার মানে এক টাকা পঁচিশ পয়সা আছে তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম এখানে ভ্যালু রেশিও মূল্যের অনুপাত পেয়ে গেলাম আমরা এক টাকা মানে জানি একশো পয়সা যদি এটাকে আমরা পয়সাতে কনভার্ট করে লিখি তাহলে তো করতে আমাদের সুবিধাই হবে তিন মানে তিনশো পয়সা দুই মানে দুশো পয়সা দু টাকা মানে দুশো পয়সা আর এক টাকা পঁচিশ পয়সা মানে কত একশো পঁচিশ পয়সা আছে তাহলে আমরা এটার অনুপাত বের করে নিচ্ছি কত হচ্ছে যদি সবটা পঁচিশ দিয়ে কেটে যায় তাহলে এটা বারো বারে চলে যাচ্ছে এটা আট বারে যাচ্ছে এটা কতবারে যাচ্ছে পাঁচবারে তাহলে আমাদের ভ্যালু রেশিও কত দাঁড়ালো বারো ইস টু আট ইস টু পাঁচ তাহলে আমাদের ভ্যালু রেশিও পেয়ে গেলাম আমরা এরপরে এই ভ্যালু রেশিওর ইউনিট টোটাল ইউনিট কত হচ্ছে টোটাল ভ্যালু রেশিও টোটাল ভ্যালু রেশিও বলবো না এখানে টোটাল ভ্যালু ইউনিট কত হচ্ছে বারো যোগ আট যোগ পাঁচ কত হচ্ছে বারো আট কুড়ি পাঁচ পঁচিশ পঁচিশ ইউনিট এই পঁচিশ ইউনিট সমান সমান বলে দিয়েছে কত দেড়শো টাকা এই পঁচিশ ইউনিট সমান সমান আমাদের প্রশ্নতে বলে দিয়েছে কত দেড়শো টাকা তাহলে আমরা এক ইউনিট সমান সমান কত পাবো এক ইউনিট সমান সমান কত করে যদি পঁচিশ দিয়ে কেটে দিই তাহলে কত হচ্ছে ছয় ছয় টাকা এক ইউনিট সমান সমান যদি ছয় টাকা হয় তাহলে এখানে কত আছে পঞ্চাশ পয়সা কত আছে আট ইউনিট আছে তাহলে তাহলে আট ইউনিট সমান সমান কত পাবো আট ইন্টু ছয় আটচল্লিশ রুপিস এটা রুপিসেই আছে আটচল্লিশ টাকা তার মানে আটচল্লিশ টাকা শুধু আছে পঞ্চাশ পয়সারই তার মানে কতগুলো পঞ্চাশ পয়সা থাকলে আমাদের আটচল্লিশ টাকা হবে অবভিয়াসলি এর ডবল করে দেব এক টাকা মানে দুটো পঞ্চাশ পয়সা আটচল্লিশ টাকা মানে কটা পঞ্চাশ পয়সা হবে কিন্তু টু করে দেব কত হচ্ছে নাইনটি সিক্স নাইনটি সিক্সটা এটা হয়ে গেল কয়েন পঞ্চাশ পয়সা কয়েন কত আছে ছিয়ানব্বইটা পঞ্চাশ ছিয়ানব্বইটা পঞ্চাশ পয়সার কয়েন আছে তা আমাদের এটাই হলো অ্যান্সার তাহলে এর অ্যান্সার কত দাঁড়ালো পঞ্চাশ পয়সার মুদ্রা কতখানি আছে নাইনটি সিক্সটা আমাদের এক টাকা জিজ্ঞেস করতো তাহলে বারো ইন্টু ছয় করে দিতাম বাহাত্তর টাকা পেয়ে যেতাম বাহাত্তর টাকা সমান সমান বাহাত্তরটা এক টাকা আছে যদি পঁচিশ পয়সা জিজ্ঞেস করতো পাঁচ ইন্টু ছয় করে দিতাম পাঁচ ছয় তিরিশ মানে তিরিশ টাকার পঁচিশ পয়সা আছে তাহলে কত হতো তিরিশ ইন্টু চার করে দিতাম একশো কুড়িটা পঁচিশ পয়সা আছে এইভাবে আমরা সহজেই বের করে দিতে পারবো না এখানে দেখব কিসের অনুপাত দিয়েছে যদি কয়েন রেশিও থাকে ওটাকে আমরা কনভার্ট করে নেবো ভ্যালু রেশিওতে যদি ভ্যালু রেশিও দেওয়া থাকে এর পরের প্রশ্নটাতে আসছি চলো দেখা যাক এটা মুছে দিলাম তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো বলছে একটি বাসকে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মোট তিনশো আটাত্তরটি মুদ্রা আছে মানে বলে দিয়েছে কয়েন কয়েন আছে বলে দিয়েছে এখানে বলেছি যে ভ্যালু বলে দিয়েছিল দেড়শো টাকার ভ্যালু বলে দিয়েছিল এখানে তিনশো আটাত্তরটা মুদ্রা মানে কয়েন আছে বলছে। তাদের মূল্যের অনুপাত যথাক্রমে তেরো ইস টু এগারো ইস সাত হলে বাসকে কোন প্রকার মুদ্রা কয়টি আছে এখানে দেখার বিষয় হলো কি এখানে বলে দিয়েছে কত মূল্যের অনুপাত কি বলেছে মূল্যের অনুপাত আমাদের বলে দিয়েছে ভ্যালু রেশিও বলে দিয়েছে এখানে কি বলেছি ছিল সংখ্যার অনুপাত আর এখানে বলেছে কি মূল্যের অনুপাত এটাতে বলে দিয়েছে কত ভ্যালু রেশিও এটাতে ছিল কয়েন রেশিও তো আমাদের আর কি চেয়েছে প্রশ্ন কি জিজ্ঞেস করেছে কোন প্রকার মুদ্রা কয়টি আছে এটা খুবই সহজে তোমরা বের করতে পারবে আমি বলেছিলাম না যদি যদি থাকলো সংখ্যার অনুপাত কয়েন রেশিও থাকলো ওটাকে আমরা কনভার্ট করে দেবো ভ্যালু রেশিওতে যদি ভ্যালু রেশিও থাকলো তাহলে ওটাকে আমরা কয়েন রেশিওতে কনভার্ট করব কী করে চলে আসি তো কী বলেছে এখানে বলেছে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা তো এদের মূল্যের ভ্যা মূল্যের অনুপাত বলেছে ভ্যালু রেশিও বলেছে তেরো ইস টু এগারো ইস টু সাত ভ্যালু রেশিও বলতে এখানে কি তেরো টাকা এগারো টাকা সাত টাকা এটাই ভ্যালু আর কয়েন যদি থাকতো তাহলে কী হতো তিনটে চারটে পাঁচটে এটা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে রেট বা অ্যামাউন্ট তাহলে ভ্যালু থেকে আমরা কনভার্ট করব কী সে কয়েন রেশিওতে এখানে কয়েন রেশিওটা সিআর দিয়ে আমি ডিনোট করলাম যাই হোক তেরো টাকার এক টাকা আছে কটা থাকবে কয়েন তেরোটা এক টাকা থাকলে তবেই না তেরো টাকা হবে তাহলে এখানে আমি তেরোটা এক টাকার কয়েন আছে কয়েন বসিয়ে দিলাম তেরোটা এক টাকা আছে এগারো টাকার পঞ্চাশ পয়সা আছে এগারো টাকার পঞ্চাশ পয়সা মিন্স কত আমার কাছে বাইশটা পঞ্চাশ পয়সার কয়েন থাকবে তবেই না এগারোটা হবে তাহলে বাইশ বসিয়ে দিলাম এরপরে বলেছে কি পঁচিশ পয়সা আছে ষাট টাকার সাত টাকার পঁচিশ পয়সা আছে মানে কি আমাদের কাছে আঠাশটা পঁচিশ পয়সার কয়েন থাকবে তবেই না সাত টাকা হবে চার সাততে আঠাশ আমার কাছে আঠাশটা পঁচিশ পয়সার কয়েন থাকবে তবেই না সাত টাকা হচ্ছে তো আমাদের কয়েন রেশিও পেয়ে গেলাম এটা এবার ইউনিটটা বার করবো টোটাল ইউনিট টোটাল কয়েন ইউনিট কত হচ্ছে বাইশ আর আঠাশ যোগ করলে পঞ্চাশ প্লাস তেরো মানে সিক্সটি থ্রি ইউনিট সিক্সটি থ্রি ইউনিট সমান সমান বলে দিয়েছে কত তিনশো আটাত্তর মানে তিনশো আটাত্তরটা হলো কয়েন আছে তা আমরা এইভাবে লিখতেই পারি থ্রি সেভেন্টি এইট তাহলে এক ইউনিট সমান সমান কত তিনশো কে যদি তেষট্টি দিয়ে ভাগ দিই কত হচ্ছে ছয় বারে কেটে যাচ্ছে তিনশো আঠারো ছয় ছয় বারে এটা কেটে যাচ্ছে তাহলে ছয় এটা হচ্ছে তা বলতে পারো কয়েন পিস তার মানে ছয়টা এক ইউনিট সমান সমান দাঁড়ালো কত ছয়টা তাহলে কী চেয়েছে বলেছে কোন প্রকার মুদ্রা কয়টি আছে এবার সহজেই বার করে দিতে পারবো এখানে তো জায়গা পাচ্ছি না তো এখানেই লিখছি হ্যাঁ তো এক ইউনিট সমান সমান ছয় তা কয়েন রেশিও বলেছে তাহলে এক টাকার কতখানি আছে তেরো ইন্টু যদি ছয় করে দিই তিন ছয় আঠেরো সেভেন্টি এইটটা এক টাকা আছে তাহলে পঞ্চাশ পয়সা কতখানি আছে পঞ্চাশ পয়সা আছে বাইশ ইন্টু ছয় করে দেব একশো বত্রিশটা পঁচিশ পয়সা কতখানি আছে এতটা একশো আটষট্টিটা এবার আমরা পেয়ে গেলাম ওই বক্সে আটাত্তরটা এক টাকা আছে একশো বত্রিশটা পঞ্চাশ পয়সা আছে আর একশো আছে পঁচিশ পয়সা এবার যদি জিজ্ঞেস করলো তাহলে এক টাকা কতখানি ছিল কতটা ভ্যালু ছিল তাহলে আটাত্তর টাকা আটাত্তরটা এক টাকা আছে মানে কত আটাত্তর রুপিস সেকেন্ড যদি জিজ্ঞেস করত পঞ্চাশ পয়সার ভ্যালু কতখানি ছিল ওই বক্সে তাহলে কি করতাম একশো বত্রিশটা আছে তার মানে কি এর হাফ করে দিতাম এর হাফ করলে কত হচ্ছে আমাদের সিক্সটি সিক্স তাহলে একশো বত্রিশ হাফ করে দিলে কত হতো সিক্সটি সিক্স সরি সিক্সটি সিক্স রুপিস এবার পঁচিশ পয়সা যদি জিজ্ঞেস করতো কতখানি ভ্যালু ছিল ওই বক্সের মধ্যে পঁচিশ পয়সার কতখানি টাকা ছিল তাহলে একশো আটষট্টিকে যদি আমরা চার দিয়ে ডিভাইড করে দিই তাহলেই পেয়ে যেতাম বিয়াল্লিশ টাকার তার মানে ওই বক্সে ছিল আটাত্তর টাকা এক টাকার পয়েন্ট ছেষট্টি টাকার ছিল পঞ্চাশ পয়সার কণ বিয়াল্লিশ টাকা ছিল পঁচিশ পয়সার কন তোমরা এইভাবে সহজেই ভেঙে ভেঙে এই প্রশ্নগুলো করে দিতে পারবে প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে পরীক্ষায় এত টাইম দিতে হবে না ডাইরেক্ট তোমরা রেশিওটাকে কনভার্ট করে অ্যানসারে চলে যেতে পারবে তোমাদের এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আমি পরবর্তীতে আরও তোমাদের কাছে নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো ধন্যবাদ